ওহো, মান সম্মান বাঁচাতে এবার পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহকে জবাব দিল উর্বশী। সেই সঙ্গে থাকছে হায় হায়, আশিকি থ্রিতে কার্তিক আরিয়ানের নায়িকা হতে চায় এই পুরুষ অভিনেতা। এখন আর দেরি না করে গসিপে চলে যাই, প্রথমে আসি উর্বশী রোটেলার কাছে। উর্বশী রোটেলা তার ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিম শাহকে নিয়ে ফ্যান মেড একটা ভিডিও রিলিজ করে তো ব্যাপক ট্রোলের শিকার হয়। আর ওই ট্রোলের রেশ কাটতে না কাটতেই মানে কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দেয় ক্রিকেটার নাসিম শাহ, যে নিজেই যখন বলে উর্বশী কোন হ্যায় ক্যা হ্যায় ক্যা নহীঁ পাতা, আর ব্যাস এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর উর্বশী তো আরো পচানি খায়। নাসিম শাহ একদম বোল্ড আউট করে দেয় উর্বশীকে। বাট এখন মান সম্মান বাঁচাতে তো হবে, আর এই কারণে উর্বশী ওই ঘটনা নিয়ে একই মুখ খুলল। রিসেন্টলি সে জানায়, আরে নাসিমকে নিয়ে ওই ভিডিও তো আমি পোস্টই করি নাই, আমার টিম রাতে 11টা 12টার দিকে আমাকে না জানিয়ে পোস্ট করে, এরপর আমি যখন দেখতে পাই তখন ডিলিট করে দিই। টিম মেম্বার না জানিয়ে পোস্ট করে দিল, এত বড় সাহস! না, খুবই খারাপ কথা। আমরা তো ভেবেছিলাম ভাইরাল হওয়ার জন্য বোধহয় উর্বশী নিজেই ইচ্ছা করে পোস্ট করেছে। ওয়েল, ইচ্ছা করে পোস্ট কিন্তু দিতেও পারে, এখন লজ্জায় বলছে আমার টিম মেম্বাররা পোস্ট করেছে। এবার আসি কার্তিক আরিয়ানের কাছে। কার্তিক আরিয়ানের আশিকি থ্রি এই মুভিতে নায়িকা কে থাকবে সেটা তো এখনো ঠিক হয়নি, নায়িকা নিয়ে এখনো হান্টিং চলছে। বাট এর মাঝে আবার হলো কি, অ্যাক্টর গুলশান দেভাইহা সে ইন্টারভিউতে জানায় সে এই সিনেমায় নায়িকার রোল করতে খুবই সিরিয়াস। সে বলে, আমি ভাই সিরিয়াসলি বলছি, একদম সিরিয়াস অফার, আমি এখানে নায়িকার রোল প্লে করতে চাই। আই এম শিওর কার্তিক আর আমি দুই ভাই মিলে একদম ফাটিয়ে দিব সিনেমাটাতে। এবং সেটাও বলে এটা একেবারে আউট অফ দ্য বক্স একটা কাস্টিং হবে, কেউ চিন্তাও করতে পারবে না এমন কিছু একটা হবে। সে আরও বলে, আমি অনেকবার ট্রাই করেছি সবাইকে এটা নিয়ে কথা বলার জন্য, বাট কেউ আমার প্রস্তাবে রাজি হচ্ছে না। সেটাও জানায় আমার কোনোই অসুবিধা নেই উহুকামি রোল প্লে করতে কিংবা মেয়ে সেজে নায়িকার রোল প্লে করতে। ইয়াক, মানে চিন্তা করুন একবার আশিকি থ্রিতে কার্তিক আরিয়ানের সঙ্গে এই লোকটা, এই দুজন মিলে রোম্যান্স করছে, মানে এটা তো ভাবতেও কেমন জানি লাগে। যাই হোক, এখন কার্তিক আরিয়ানকে নিয়ে যখন কথা বলছি তখন বলে যাই, কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া 2 এর সিকুয়াল ভুলভুলাইয়া 3 করতে কিন্তু ডিরেক্টর আনিস বাজমি ভীষণ এক্সাইটেড। সে জাস্ট বলছে একটা ভালো স্ক্রিপ্ট হলেই হবে। আর আনিস বাজমি সালমান খানের আপকামিং প্রজেক্ট নো এন্ট্রি 2 এটা নিয়েও কথা বলে। তিনি জানান নো এন্ট্রি সিকুয়ালের শুটিং শুরু হবে জানুয়ারি থেকে, এবং নো এন্ট্রি মুভিটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্পের স্টার্ট হবে। সে আরও জানায় এই মুভির স্ক্রিপ্ট অলরেডি সালমান খান শুনেছে, তার পছন্দ হয়েছে, ফারদিন খানেরও পছন্দ হয়েছে, তবে অনিল কাপুরকে এখনও শোনানো হয়নি। বাট সে শিওর অনিল কাপুরও এটা পছন্দ করবেই। দ্যাট মিন্স সালমান খান খুব শীঘ্রই তাহলে নো এন্ট্রি মুভির সিকুয়ালের কাজ ধরতে যাচ্ছে।